আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কাঁচকলাগুলো এখানে কেটে নিয়েছি, তার সাথে কেটেছি আলু পরিমাণ মতন। আমি আমার পরিমাণ মতন কেটেছি, তোমরা তোমাদের পরিমাণ মতন আলু আর কাঁচকলা কাটবে। আর কাঁচকলা এখানে আমার তিনটে আছে। আর এখানে কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করব। আর এখানে এক টেবিল চামচ আছে জিরে গুঁড়ো। তোমরা কিন্তু জিরেটা বেটে দিতে পারো। আমি এখানে জিরে গুঁড়ো মানে প্যাকেটের জিরে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। তো চলো বন্ধুরা, রান্নাটা দেখতে থাকো তোমরা। তো দেখো গ্যাস বসিয়ে দিয়েছি, গ্যাস ধরানো আছে। আমি রান্নাটা সাদা তেলে করছি, তোমরা সর্ষের তেলে করতে পারো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল, দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দেব হাফ টেবিল চামচ গোটা জিরে। কাঁচা কলা গুলো এবার দিয়ে দেব। আলু গুলো দিয়ে দিলাম। খানিকক্ষণ হালকা ভাজা ভাজা হবে। দিয়ে দিচ্ছি হলুদ, দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিচ্ছি সামান্য একটু চিনি। হয়ে গেছে, খুব বেশি না, একটু শুধুমাত্র তেলে কিন্তু নেড়ে চেড়ে নিয়েছি। এবার জল দিয়ে দেব। জলটা তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করে দিও, আর দয়া করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, তোমাদের সেগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। দিয়ে দিচ্ছি চেরা লঙ্কাগুলো। আর এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগবে না, জাস্ট সেদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। জিরে গুঁড়োটা কিন্তু আমি এখন দেব না, আপ সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি জিরে গুঁড়োটা দেব। তো ফুটে উঠুক ততক্ষণ আমি ঢেকে দিচ্ছি, আর ফুটে উঠলে কিন্তু গ্যাসটা কমিয়ে দেব। তো দেখো সেদ্ধ হয়ে এসছে, আর খানিকটা হবে, তো সেই সময়ে কিন্তু আমি জিরে গুঁড়ো ভেজানোটা দিয়ে দিলাম। এর কিন্তু ঢেকে দেব। তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে, আর একটু ঘেঁটে দেবে তাহলে মাখা মাখা হয়ে যাবে। আর লবণটা কিন্তু তোমরা লাস্টে দেখে দেবে, আমার লবণটা ঠিক আছে, আমার লবণ দিতে হয়নি। আর এবার দিয়ে দেবো সামান্য গরম মশলা।